অনেকেই এমন একটা ক্রিম ব্যবহার করতে চান যেটাই কোনো রকম সাইড ইফেক্ট নাই। অনেকেই ব্যবহার করতে চান একটা নাইট ক্রিম। নাইট কেয়ার যদি না করা হয় বয়সের ছাপ পড়ে যায়, মেস্তা, ব্রণ, ওপেন পোর্স দেখা দিয়ে থাকে। তো এমন কিছু ক্রিম আছে হোয়াইটেনিংয়ের জন্য যে ক্রিমগুলো ব্যবহার করা হয় দিনে দিনে আপনার স্কিনটা পাতলা করতে থাকে। তো অনেকেই চায় নিয়মিত একটা স্কিন কেয়ার করব যেটাতে একটা নাইট ক্রিম থাকে কিন্তু কোনো রকম কোনো সাইড ইফেক্ট হবে না। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, 100% গ্যারান্টি, আমাদের জিনসিং গোল্ড ক্রিমটা, এই মাই গোল্ডের এই জিনসিং ক্রিমটা ব্যবহার করবেন। রেড জিনসিং যেটা, এটা কিন্তু একটা কোরিয়ান ক্রিম। এই কোরিয়ান ক্রিমটা যদি ব্যবহার করতে পারেন আপনার স্কিনের ব্রণ, মেস্তা, কালো দাগ এইগুলো একটু আস্তে মানে ধীরে দূর হয়ে আপনাকে অনেক বেশি হোয়াইটেনিং করবে, কিন্তু একটু ধীরে করবে, তবে কোনো রকম সাইড ইফেক্ট হবে না। অনেকেই এত বেশি ওপেন পোর্সের সমস্যায় ভোগেন যে কোনো রকম মুখের গর্ত দূর হয় না, এটা আমাদের ডল ক্রিম বলতে পারেন, একটা পুতুল ক্রিম। তো এই ক্রিমটা ব্যবহার করার কারণে কিন্তু স্কিনের গর্ত আছে যত সেটাও কিন্তু রিমুভ হয়ে যাবে। স্কিনের মেস্তা, চামড়ার নিচের মেস্তা কোনো রকম যাচ্ছে না। অনেক নাইট ক্রিম ব্যবহার করতেছেন কিন্তু এই নাইট ক্রিমটি একবার ব্যবহার করে দেখুন, আর ভিতরে একদম মানে মাখন টাইপের এই ক্রিমটা। বিভিন্ন ক্রিমগুলো কিন্তু অন্য টেক্সচারের হয়ে থাকে কিন্তু এই ক্রিমটা দেখুন, এটাতে কোনো রকম সাইড ইফেক্ট নাই সেটা নিজেই আপনারা বুঝতে পারতেছেন। একদমই মানে মাখনের মতো একটা টেক্সচার এই ক্রিমটা, একদম মুখের সাথে মিশে যাবে, চামড়ার নিচের মেস্তা পর্যন্ত চলে যাবে। যেই ক্রিমগুলো, নাইট ক্রিমগুলো মাখার কারণে আপনার স্কিন লাল হয়ে যায়, অনেক সময় দেখা যাচ্ছে যে মুখের চামড়া পাতলা করে আপনার মানে হোয়াইটেনিং করে এবং দাগ দূর করে, এটা পাতলা না করে বরং পাতলা স্কিন মোটা করে আপনার স্কিনটা একদম সুন্দর দাগহীন করে ফেলে।